বছরখানেক আগে দীপ চৌধুরী ভাই তার এক ভিডিওতে বলেছিলেন, বাংলাদেশ দলের তাইজুল ইসলাম সবসময় সাকিব আল হাসানের স্থায়া হয়ে থাকেন, কিংবা সাকিব আল হাসানের পারফরমেন্সের কারণে তাইজুল ইসলামের পারফরমেন্স তেমন হাইলাইট হয় না। সেই কথাটাই এখন তার প্রমাণ পাচ্ছি আমরা। সাকিব ব্যতীত টেস্ট ম্যাচগুলোতে এখন অবধি বাংলাদেশের সেরা স্পিনার তাইজুল ইসলামই। আফসোস শুধু একটাই, লাল বলের বোলিং এ সাকিবের সমান কেউ থাকলেও সাদা বলে কেউ নেই। তবে তাইজুল ইসলাম যে সাদা বলেও কার্যকরী তা কিনা কালে ভদ্রের সুযোগ পেয়ে প্রমাণও করেছিলেন। তবে কি কারণে জানি না তাকে আর সাদা বলে কন্টিনিউ করা হলো না। প্রিয় দর্শক, যদি তাইজুল ইসলামকে সাদা বলে কন্টিনিউ করা হয় তাহলে হয়তো সাকিবের বিকল্প হিসেবে তাইজুল গড়ে উঠতে পারে। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।